বন্ধুরা আজকে আমি ভীষণই টেস্টি ও হেলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম তারপর এর মধ্যে একসঙ্গে পেস্ট করে নেওয়া দুই চামচ আদা রসুন দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক বাটি পেস্ট করা চিকেন দিয়ে দিলাম চিকেনটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে ঠিক যেভাবে আমরা ডিমের ঝুঁচুরি বানাই ঠিক সেইভাবেই এই চিকেনটাকে ডিমের ঝুঁচুরির মতো বানিয়ে নিতে হবে আর এরই মাঝে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিকেনের পেস্ট কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত হয়ে যায় তাই চিকেনটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে খুন্ততে দিয়ে চাপ দিতে দিতে চিকেনগুলোকে যতদূর সম্ভব ভেঙে নিতে হবে দেখুন চিকেনটাকে যতদূর সম্ভব ভেঙে নিয়েছি ঠিক ডিমে ঝুরঝুরির মতো বানিয়ে নিয়েছি এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব কুচুনো এক বটি ক্যাপসিকাম এখানে দুটো ক্যাপসিকাম আছে আর দিয়ে দেব কুচুনো দুটো পেঁয়াজ এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত এই ক্যাপসিকাম ও পেঁয়াজ বেশ নরম না হয়ে যাচ্ছে আর এরই মাঝে ঢাকনা ঠাকুলে একটু নাড়াচাড়াও করে নিতে হবে এইভাবে মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম যে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে তখন এর মধ্যে তিনটে চিজের কিউব গ্রেড করে দিয়ে দেবো আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করছি এর পরিবর্তে আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন চিজগুলো গ্রেড করে নিচ্ছি চিজগুলো গ্রেড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে করের মধ্যেকার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে আমি এখন একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম আর তার মধ্যে ষাট মতো নুন দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ময়দা তিন চামচ বেসন আর এক বাটি দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে একটা তাওয়া গরম করে তার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে তেলটাকে এইভাবে পুরো তাওয়াতে ছড়িয়ে নিলাম তারপর এই ব্যাটারটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এই ব্যাটার থেকে দু চামচের মতো এই তাওয়াতে দিয়ে এই মিশ্রণটাকে পুরো কড়াইতে ভালো করে এইভাবে ছড়িয়ে নেব ছড়ানো হয়ে গেলে এইভাবেই এক থেকে দেড় মিনিটের মতো ওভেনের উপর বসিয়ে রেখে এই রুটিটাকে উল্টে দেব এটা রুটির মতো দেখতে হয়েছে বলে আমি এটাকে রুটি বলছি আপনারা হলে কি বলতেন প্লিজ কমেন্ট করে জানাবেন তারপর আরও এক থেকে দেড় মিনিটের মতো এইভাবে রুটিটাকে রেখে এই রুটিটাকে উল্টে দিলাম রুটিটা দুপাশটাই হয়ে গেছে আমি এখন এই রুটিটাকে অনেকটি পাত্রে নামিয়ে নেব তারপর ঠিক একইভাবেই পরের ব্যাচের রুটিগুলো ভেজে নেব সব রুটিগুলো তৈরি করে নিয়েছি মোট ছকানা রুটি তৈরি হয়েছে সব রুটিগুলোকে একটার ওপর আর একটা এইভাবে রেখে চিকেন ও ক্যাপসিকামের এই যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এইভাবে কিছুটা পরিমাণ এই রুটির ওপর দিয়ে দিতে হবে তারপরে এই রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করা হয়ে গেলে ঠিক একইভাবে বাদবাকি দুটির ওপর চিকেনের পুর রেখে ফোল্ড করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই ডিমের সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটাকেও এর সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম তারপর একটা প্লেটে কিছু পরিমাণ ব্রেড ক্রাম্প নিয়ে পুর ভরা এই ফোল্ড করা রুটিগুলো এই ডিমের মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব তারপর এটাকে ব্রেড ক্রাম দিয়ে এইভাবে কোট করে নেব ব্রেড ক্রাম দিয়ে কোট করা হয়ে গেলে ঠিক একইভাবেই বাদ বাকি পুর ভরা ফোল্ড করা রুটিগুলো ডিমের মিশ্রণে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি তারপর ওই তাওতেই একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম তারপর পুরভরা ফোল্ড করা রুটিগুলো এই তার ওপর বসিয়ে দিয়ে উল্টো পাল্টা নিয়ে ভালো করে ভেজে নিলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটি খুবই টেস্টি একটি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ